এটা হচ্ছে যে আপনারা জানেন যে বিদেশ যাইতে গেলে ভাষা এবং দক্ষতা এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের মাধ্যমে পর্যন্ত অনেক লোকজনই গেছে, বাট আমরা চাচ্ছি যে এখন থেকে ভাষা এবং দক্ষতা ব্যতীত কেউ যাবে না, কারণ এটা হয় কি যাত্রীরাও খারাপ থাকে, আমাদের সাথে সম্পর্ক খারাপ হয়, মনোমালিন্য হয়, যে কোম্পানিতে আপনি জয়েন্ট করলেন ওই কোম্পানিও আপনার উপরে স্যাটিসফাইড থাকে না, কথা সত্য কি না? এই জন্য আমাদের ক্ষুদ্র আয়োজন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভালোভাবে সবকিছু জানার বোঝার শেখার চেষ্টা করবেন, ঠিক আছে? একটু দোয়া করেন, হ্যাঁ দোয়া শুরু করেন, একটু দোয়া করেন। পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ বিকেল। আজকে এই সেমিনারে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর স্যার জনাব মোহাম্মদ নূরে আলম, উপস্থিত আছেন ভাষা শিক্ষক কারি মোহাম্মদ আব্দুল মোমিন স্যার, এবং তিনিও ভাষা ট্রেনার সৈয়দ মিনহাজুর আহাদ। সবাইকে স্বাগত জানিয়ে আজকে সেমিনারটি শুরু করছি। তো প্রথমেই আমরা সেমিনারের শুরুতে দোয়া দিয়ে শুরু করব। আমি অনুরোধ করব কারি মোহাম্মদ আব্দুল মোমিন স্যারকে দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শুরু করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، ياسين والقرآن الحكيم، إنك لمن المرسلين على صراط مستقيم، تنزيل العزيز الرحيم، صدق الله العظيم. درشي بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سلام اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي تبت من كل المعاصي بإخلاص رضا للخلاص، أغثني يا غياث المستغيثين بفضلك يوم يخذ بالنواصي. ربي ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আয় আল্লাহ তাআলা, আজকে আমরা আমাদের এই কোম্পানির আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর সাহেব সহ পুরুষদের কর্মকর্তা সহ আয় আল্লাহ যারা উপস্থিত ট্রেনার শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন, রব্বুল আলমিন আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। রব্বুল আলমিন, আমরা সুরা ইয়াসিন থেকে কিছু তেলাওয়াত করলাম, এর আগে সুরা আর রহমান থেকে কিছু তেলাওয়াত করেছি, আল্লাহ দুরুদ সালাম পড়লাম, সোনার মদিনায় আল্লাহ ইসওয়াকে আপনি পৌঁছে দিন। আল্লাহ সাহাবা তাবিন তাবে তাবিন মুতাকাদ্দিম নাইমে মুসলিম সকল আর হবেস্তে বসে করলাম পৌঁছে দিন। আল্লাহ আয় আল্লাহ আদম আল্লাহ ইসলামকে আজ পর্যন্ত তাম বিশ্বের জমিনে যত মোমিন মোমিনা চলে গেছে মাহবুদ গো সকলে আর হবে বৈশিষ্ট করলাম মেহরবানি করে পৌঁছায় দিন। আয় আল্লাহ তালান, আমরা যারা হাত তুলেছি কার জন্য বাবা কবরে, কার জন্য মা নাই আত্মীয় স্বজন নাই, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আয় আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আয় আল্লাহ রব্বুল আলামিন স্যারকে আল্লাহ আপনি কবুল করুন, তার নেক হাত দারাজ করে দিন, আল্লাহ মনের নিকাশাকে পূর্ণ করে দিন। আল্লাহ আগামী এই বা সোনার বাংলা যেন আল্লাহ সোনার মানুষ তৈরি করতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি আল্লাহ শিক্ষক যারা এখান থেকে বেরিয়ে যাবেন, যোগ্য শিক্ষক এবং উন্নত কৌশল নিয়ে তারা যেন বেরিয়ে যেতে পারে, এবং এই বাংলাদেশের বাইরে যারা যাবে দেশের বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সকলের নেক আল্লাহ হায়াতকে আপনি বাড়িয়ে দিন, আমাদের মন নেকে পূর্ণ করে দিন, আল্লাহ যারা অভাব চবাব দূর করে দিন, যারা অসুস্থ রোগকে সাফা করে দিন। আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আমার টিচার বিজ্ঞানী শাহ মোহাম্মদ সরোয়ার শেখ আয় আল্লাহ, তিনি আয় আল্লাহ বৈজ্ঞানিক ইংরেজি শিক্ষা আবিষ্কার করেছেন। আয় আল্লাহ অতি অল্প সময়ের মধ্যে কীভাবে ইংলিশ শেখা যায়, কীভাবে আরবি শেখা যায়, আল্লাহ তিনি এইভাবে আবিষ্কার করেছেন। তিনি আজকে অসুস্থ, আল্লাহ তার রোগকে আপনি সাফা করুন। আল্লাহ তার ছেলে উপস্থিত আছে রব্বুল আলামিন, আল্লাহ আমাদের স্যার উপস্থিত সকলকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন।
আল্লাহ আমাদের সকলকে নেক হেদায়েত করে দিন আল্লাহ প্রত্যেককে যাতে করে এই প্রশিক্ষণ নিয়ে তারা যোগ্য টিচার হিসেবে যেন আল্লাহ বেরিয়ে যে তারা দেশের মানকে উন্নত করতে পারে সেটা বিধান করুন আল্লাহ اللهم صل على محمد النبي الأمي والي وسلم الله বিশেষ করে আমরা ইংরেজি শিখব ইংরেজি ভাষা শিখব যদি আমি ইংরেজি ভাষা শিখতে না পারি তাহলে আমি যে দেশে যাব সে দেশে গিয়ে আমি কিছু করতে পারবো না আর ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেই হিসেবে ইংরেজি ভাষা প্রত্যেকের জন্য শেখা জরুরি আমরা যেমন কোরআন শিখি আমাদের কোরআন শিখা আমাদের জন্য ফরজ কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইংরেজি শিখা আমাদের জন্য ফরজ হয়ে যায় কারণ আমি ইংরেজি শিখতে না পারলে আমার চাকরি হবে না আমার রুজি রোজগার হবে না সেই হিসাবে আমাদের হালাল রুজি আমি কামাই করতে পারবো না আল্লাহ আমাদের সকলকে সব ভাষায় শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে দিন আমরা এখানে ইংরেজি ভাষা শিখতে পারবো আরবি ভাষা শিখতে পারবো এবং সহিভাবে কোরআন শিখতে পারবো আল্লাহ সেই সুযোগ আমাদের করে দিন রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমাদের এমডি স্যার আল্লাহ নেক খাতমে দারাজ করে দিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين موتر کالے مدر زبان اللہ زاری کے دیو مدھور بانی کلمت مدیو لا الہ الا اللہ محمد رسول اللہ ধন্যবাদ আমাদের সেমিনার আজকের এই পর্যায়ে আমাদের সেমিনার আজকের এই পর্যায়ে আমরা একে একে করে নিজেদের সবাই পরিচয়টা দেব সবাই সবাইকে চিনে নেব ঠিক আছে আর আমরা যেটা বলবো নাম নিজের জেলা এবং কর্ম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঝালকাঠি সদরে আমি বর্তমানে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি করছি এক এক করে পরের জন্য কাছে নমস্কার আমি অরূপ মণ্ডল আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা জেলা আমি স্টুডেন্ট আসসালামু আলাইকুম নাম মোহাম্মদ জামাল হোসেন নওর বাড়ি বরিশাল বর্তমানে ফুটার মার্চেন্ট ডিজেল হিসেবে ঢাকা জব করছি দাদা আমি সুজিত সাহা আমার ডিস্ট্রিক্ট খুলনা আমি এখানে ফুডের জন্য অ্যাপ্লাই করছি দুবাই থেকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর আমি বর্তমানে আমি ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করছি দাদা যেখানে যাচ্ছেন সেই কথা আমি আম্বেদকর সাকমা হোম ডিস্ট্রিক্ট কাগড়াছড়ি এবং আমি বর্তমানে ঢাকাতে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম সোহেল আমার দেশের বাড়ি পিরোজপুর আসসালামু আলাইকুম আমি আমার ছাইন হোসেন আমি বর্তমানে আমার মামা ছাইন হোসেন আমি বর্তমানে ট্যাক্সি ড্রাইভার হিসেবে যাচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম মনিরুল ইসলাম আমি দেশের বাইরে হলো মানিকগঞ্জ আমি ছোট একটা জব করি আসসালামু আলাইকুম আমার বাড়ি ভালুকা মায়ামি সিং আমি স্টুডেন্ট আসসালামু আলাইকুম আমি আরিবুল ইসলাম আমার হোম টাউন গাজীপুরে আমি বর্তমানে প্রাণ পান করে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হোম টাউন নারায়ণগঞ্জ আমি আমি মোহাম্মদ রনি মোল্লা হোম ডিস্ট্রিক্ট বরিশালে আমি ট্যাক্সি ড্রাইভার হিসেবে